হ্যালো সবাইকে, আমি নিয়ে এসে গেছি আর একটা নতুন ভিডিও। আমি এখন যে জায়গাটা এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে হোটেল আয়েস অ্যান্ড রিসর্ট, যেটা হচ্ছে শান্তিনিকেতন থেকে একটু এসে মানে তালতোড়। এখান থেকে সোনাঝুরি হাটও খুবই নিয়ারেস্ট। এবং এখানে যে রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টটার নাম হচ্ছে কৃষ্ণপল্লী ভোজনালয়। তো আমরা এখন খাবো, আর হ্যাঁ অবশ্যই রুমও রিভিউ করব। কি প্রাইস, কি ডিটেলস সব তো আমি বলবো, খাবারটাও খেয়ে আপনাদের জানাবো যে খাবারটা কেমন, আর এখানে কি কি ফ্যাসিলিটিস আছে সেইগুলোও বলবো। তো এই আমার ভিডিওটা দেখতে থাকুন। আর বললাম সোনাঝুরি হাটটা এখান থেকে জাস্ট একটু গিয়েই, পাশেই হচ্ছে যে সায়র বিথি পার্ক যেটাকে বলে, তো ওটাই। আর এর অ্যাড্রেসটা হচ্ছে তালতোড়, আমি আরও ডিটেলস দিয়ে দেবো সামনে। তো এই চলুন ভিডিওটা দেখতে থাকুন আর পাশে থাকুন। ওখানেই হচ্ছে সায়র বিথি পার্ক এবং মেন রাস্তা, রাস্তার এই সাইডে কিন্তু লেখা আছে হোটেল আয়েস অ্যান্ড রিসর্ট। আর এই যে এটা দেখুন, এটা হচ্ছে গেটটা, জাস্ট একটু এসেই হচ্ছে গেটটা। এবং এই যে এরকম ভিতরে সব, এই যে ওই যে ওখানে হচ্ছে হোটেল আয়েস অ্যান্ড রিসর্ট। আর এরকম সামনে বেশ অনেকটা স্পেসও আছে, এবং ওই তো সামনে হচ্ছে রেস্টুরেন্টটা, আর আশেপাশে এই যে। তো আমি টোটাল ভিউ সবই দেখাবো। পুলটা মানে সুইমিং পুল, পুল সাইডটা খুব সুন্দর, একটু একদম মানে নিরিবিলি, বেশ খুব সুন্দর। তো ভিতরে আসুন দেখাই। এই যে এইগুলো দেখছেন, ফার্স্টেই ঢুকে কিন্তু ভয় লেগে যাবে, বড় বড় কাঁকড়া আছে দেওয়ালে লাগানো, কিন্তু এটা হচ্ছে লোহার, কিন্তু সুন্দর, বেশ সুন্দর। আর দোলনাও আছে, এখন রং হয়েছে, কিন্তু অন্য সময় আপনারা এসে বসতে পারেন। এটা হচ্ছে রিসেপশনটা আছে, রেস্টুরেন্টটা। তো ফার্স্ট আমরা স্টার্টারে যেটা নিয়েছি সেটা হচ্ছে পমফ্রেট ফ্রাই, যেটা দেখুন একটা বড় পমফ্রেট আছে, এবং এটাকে ছাড়িয়ে দেখবো কেমন। দেখুন কোটিংটা কিন্তু একদমই নেই, এই যে খুবই কম। আর ভিতরে কিন্তু এরকম সুন্দর মাছ আছে, যেটা গন্ধ শুধু মনে হচ্ছে ফ্রেশ। তবে কি দেখবো, একটু হালকা টক টক, কিন্তু খেতে কিন্তু বেশ সুন্দর এবং ফ্রেশ আছে ব্যাপারটা। তো এটাই, আরো অনেক খাবার নিয়েছি সেগুলো দেখাচ্ছি। তো পমফ্রেট ফ্রাইটা হচ্ছে 210 টাকা, এবং এটা পার পিস, যেটা খেতে ছিল দুর্দান্ত এবং ফ্রেশ ছিল, অবশ্যই ট্রাই করুন। নেক্সট আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ভেজ পোলাও, এবং গার্নিশটা দেখুন খুবই সুন্দর, এটা আছে হার্ট শেপ, এবং ওপরেটা তো পনিরের কোটিং আছে, এবং ভিতরে কিন্তু কাজু কিশমিশ, এটা আমি দেখাচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন, না একটু যাদের বাচ্চা আছে বা যারা একটু ঝাল খেতে পারে না তাদের জন্য তো ভালো, এবং অনেকজনের এটা প্রিয়ও হয়। তো দেখাই, আর এটা আমি খাবো হচ্ছে চিকেন কষার সঙ্গে। এই যে দু পিস চিকেন কষা নিয়েছি, যেটার প্রাইস হচ্ছে 180 টাকা। গ্রেভিটা জাস্ট দেখুন কত সুন্দর, এবং পোলাওটার মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে মটরশুঁটি আছে, এখানে আছে গাজর, ফুলকপি আছে, যেটা এখন সিজন এটা। আর এই তো এবার খেয়ে টেস্টটা দেখা যাক, একদম সফট আছে চিকেনটা। গ্রেভিটা একটু নিয়ে পোলাওটা একটু নেব, চিকেনটা বেশ ভালো, এবং পোলাওয়ের সঙ্গে দারুণ যাচ্ছে, গ্রেভিটাও খুবই টেস্টি, পোলাওটা বেশ ভালো। যদি কেউ ভেজ খেতে চান তাহলে শুধু কিন্তু পোলাওটাও খাওয়া যাবে, এবং এই ভেজ পোলাওটার প্রাইস হচ্ছে 150 টাকা, যেটা দুজন চাইলেও আপনারা খেতে পারবেন, হিউজ আছে, এবং যারা ভেজ খান তাদের জন্য এটা ভীষণ ভালো। চিকেন কষাটা যেটা আমি নিয়েছি এটা 4 পিসে হচ্ছে 300 টাকা, এবং 2 পিস যদি আপনারা নেন সেখানে আপনার দাম পড়বে 180 টাকা, কিন্তু খেতে দুর্দান্ত, এটা আপনারা স্টিম রাইসের সঙ্গেও খেতে পারেন।
নেক্সট আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে স্টিম রাইস, এবং স্টিম রাইসের প্রাইস হচ্ছে 90 টাকা। আর এখানে আমরা নিয়েছি ডাল, যেটা আছে মুগ এবং মসুরের মিক্স, সঙ্গে দেখো ধনে পাতা এবং আছে কাঁচা লঙ্কা। তো এটা ট্রাই করি, এবং এই ডালটার প্রাইস হচ্ছে 110 টাকা। এবার আমি এটাকে ট্রাই করি। হালকা একটু মিষ্টি ভাব আছে, যেটা খেতে দুর্দান্ত লাগছে, এবং কোয়ান্টিটি আমি বলছি ভীষণ ভালো। আপনারা দুজন কিন্তু একটা নিয়ে দুজন খেতে পারবেন, স্টিম রাইসের কোয়ান্টিটিও আছে খুব ভালো। তো নেক্সট যেটা ট্রাই করবো সেটা হচ্ছে আলু পোস্ত। আলু পোস্ত কোয়ান্টিটিও আছে ভীষণ, এটা দেখুন সুন্দর আছে কোয়ান্টিটি, আর পোস্ত আছে কিন্তু অনেক, একটু ড্রাই আছে, ভালোই আছে। সঙ্গে আমি কাঁচা লঙ্কা মাখিয়ে নেবো, কারণ আলু আলু পোস্তের সঙ্গে কাঁচা লঙ্কার কম্বিনেশনটা হয় দারুণ। প্রত্যেকটি খাবার ভালো, এবং আলু পোস্তের প্রাইস হচ্ছে 180 টাকা। নেক্সট যেটা ট্রাই করবো সেটা হচ্ছে কাতলা কারি, এবং এটার প্রাইস হচ্ছে 260 টাকা, যেখানে আপনি পাবেন দুটো, দু পিস থাকবে। দেখুন পিসটা জাস্ট দেখুন, ও সুপার পিসটা আছে, একটু গ্রেভি নিই, এবার একটু ছাড়িয়ে নিই, দেখুন খুবই সুন্দর। এবার টেস্টটা দেখা যাক, প্রত্যেকটি খাওয়া বলছি না ভালো। এবার আলু পোস্ত ডাল মাখিয়ে সাথে মাছ, এবার এখানে আমি ছানব লেবু, তারপর যে কম্বিনেশনটা হবে সেটা জাস্ট ফাটাফাটি। এবার আমি খাই, আর ডিটেলস আমি আরো বলছি। খাওয়া হলো আমার রোজুতে, আমরা অনেক কিছু খেলাম, এবং খাবারটা যথেষ্ট একটা তৃপ্তিকর খাবার, যেটা আমাদের মনে হলো প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি। অবশ্যই পমফ্রেটটা ট্রাই করুন, ওটা অ্যাফোর্ডেবলের মধ্যে বেশ ভালো আর ঠিকঠাক, একদম রেস্টুরেন্ট, যেহেতু একটা রিসর্টের রেস্টুরেন্ট তো সেই তুলনায় প্রাইস একদম রিজনেবল আছে, ঠিক আছে, খাবারগুলো ভীষণ ভালো। আর এবার আমি রুমগুলো দেখাবো, তো এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। ফার্স্ট আমরা এই রুমটাতে এসেছি, তো এই রুমটার নামটা এখানকার দাদা বলবে, বলো। এটা আমার সুপার ডিলাক্স ডাবল বেড। আচ্ছা, আর এটার প্রাইস? প্রাইস হচ্ছে মনডে টু থার্সডে 2100। আচ্ছা, আর ফ্রাইডে স্যাটারডে সানডে এর রেটটা হচ্ছে 2600। হ্যাঁ, যেহেতু উইকেন্ডে দামটা বেশি হয়ে যায়। আর এই যে এখানে আছে বাথরুমটা, বাথরুমটা অন্ধকার আছে, তো যাই হোক লাইটটা জ্বাললাম না। বাথরুমটা আছে, এখানে ল্যাম্প আছে, আর এই যে দেখুন, আর ওই যে সামনে উইন্ডো, এখানে আছে ড্রেসিং টেবিল, এবং এখানে আছে বারান্দাটা, মানে বেলকনিটা, এই যে বেলকনিতে এসে সুন্দর একটা ভিউ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। ফ্রিজও আছে, এবার আমরা নেক্সট রুমটা দেখতে যাব। আমি আর একটা রুম দেখাচ্ছি, এই যে এখানে কিং সাইজ বেড আছে, ওখানে সব আছে পেন্টিং, এবং এখানে আছে কিট, ওখানে ড্রেসিং টেবিল, টেবিল আর এই তো সোফা। তো দাদা এই রুমটার নাম? এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম। আচ্ছা, আর প্রাইসটা? প্রাইসটা হলো এটা মানডে টু থার্সডে 1500, আর ফ্রাইডে স্যাটারডে সানডে 2100। আচ্ছা ঠিক আছে। আর একটা রুম আছে যেটা চারজন, মানে 4 পার্সনের জন্য, এই যে এখানে কিট আছে, আর ওখানে আছে এসি, এখানে এই যে ড্রেসিং টেবিল, সোফা, টেবিল, আর ওই সামনে কিন্তু মিনি ফ্রিজ আছে, এবং এই যে দেখুন বেলকনি, বেলকনি থেকে এটা হচ্ছে ভিউ, সুন্দর একটা ভিউ। আচ্ছা, মানডে টু থার্সডে রেট আছে 3000, ফ্রাইডে স্যাটারডে সানডে 3500। আচ্ছা, একটা ব্যাপারও আছে বল, কাঠের বেশ ভালো লাগছে, তো বেশ আমার ভালোই লাগছে। এবং এই জিনিসগুলো সব থেকে ভালো লাগছে, অনেক রকম কারুকার্য এখানে আছে, যেটা খুব সুন্দর। এই রুমটার নাম দেখুন প্রতিমা, প্রত্যেকটা রুমে দেখছি একটা আলাদা আলাদা নাম আছে। আর এই রুমটা হচ্ছে
তিনজনের জন্য, থ্রি পার্সন, এই যে একটা ডাবল বেড এবং এখানে একটা সিঙ্গেল বেড আছে, টেবিল এবং দুটো মোড়া, আর এই যে এখানেও পেন্টিং আছে, এবং এই যে বেলকানি যেটার সঙ্গে আছে। ভিউগুলো কিন্তু অসাধারণ পাবেন, ভিউগুলো ভীষণ সুন্দর, চারিদিকে সবুজ আর সুন্দর ভিউ, আর ওই যে সামনে হচ্ছে রাস্তাটা। ওটার নাম দেখুন, এটা হচ্ছে রাসমণি, 312, এবং এই যে ডাবল বেড, এখানে আছে কিট, এখানে আছে ডাবল বেড, এটাও ডাবল বেড, মানে এখানে ছজনের জন্য। এই যে রুমটা জাস্ট দেখুন কত সুন্দর, আর এটা কিন্তু একদম সিক্স পার্সনের জন্য, ওই যে এসিও আছে, আর এখানে আছে ড্রেসিং টেবিল আছে, আর নিচে আছে ছোট ফ্রিজ, এবং এই যে বাথরুমটাও দেখুন, বাথরুমটাও অনেক বড়, একটু ওখানে গিজারও লাগানো আছে। এই সুপার সিক্স বেডেড, আচ্ছা, এর সোম থেকে বৃহস্পতি রেট হচ্ছে 4000, শুক্র শনি রবি 5000। ঠিক আছে, তো এই রিসর্টটা আমি দেখালাম, আর এটা এটা হচ্ছে 28টা রুম আছে কিন্তু টোটাল, এবং প্রত্যেকটি রুমের কিন্তু সুন্দর একটা নাম আছে। দেখুন এখানে কিন্তু লেখা আছে ইন্দিরা, এবং এখানে দেখো টেরেজা, টেরেজা, প্রত্যেকটা রুম কিন্তু ভীষণ সুন্দর, এবং অ্যাভেলেবল লাক্সারি যেটাকে বলে সেটাই, মানে দাম ঠিকঠাক, রুমগুলো বেশ সুন্দর। তো এই আরো দেখাবো, দেখতে থাকুন সঙ্গে থাকুন। আর এই রুমটা হচ্ছে ডিলাক্স রুম, রুমটা পার্থক্য সেরকম আমি কিছু দেখছি না, কিন্তু হ্যাঁ রুমটার স্পেসটা অনেকটা, রুমটা অনেক বড়। তো এটার প্রাইস কি দাদা বলবে? এবং হ্যাঁ একটা জিনিস বলি, এগুলো কিন্তু উইকেন্ড আর উইকডেজে আলাদা আলাদা প্রাইস হয়, যেটা দাদা বলেই দিয়েছে, মেনশন করে দিয়েছে, এবং মেলার সময় বা দোলের সময় এটার কিন্তু প্রাইসটা চেঞ্জ হয়, তো সেটা অকেশনে আলাদা আলাদা প্রাইস হয়, কিন্তু এখন যেটা প্রাইস থাকে সেটা বলে দিয়েছে দাদা। ঠিক আছে, রুমের সঙ্গেই থাকবে, আইডি মাস্ট, হ্যাঁ, আর পেট ফ্রেন্ডলি, হ্যাঁ, ঠিক আছে। তো এই আমাদেরও খুব ভালো লাগলো, ধন্যবাদ, হ্যাঁ, ঠিক আছে। রিসর্টটা তো রিভিউ করলাম, রুমও রিভিউ করলাম, খাবারও করলাম, আমার সবই ভালো লেগেছে, এবং এখানকার স্টাফ যে দাদার আছে ওনাদের ব্যবহার ভীষণ ভালো, এবং আমার মনে হয় এটা অ্যাফোর্ডেবল লাক্সারি, মানে কিছু মানুষের হয় না যে সুইমিং পুল নেবো, রিসর্ট নেবো, অথচ একটা ঠিকঠাক দামের মধ্যে নেবো, তো আমার ওটাই মনে হলো, এটা কিন্তু প্রাইসগুলো একদম অ্যাফোর্ডেবলের মধ্যেই আছে এবং বেশ ভালো। আর এটার লোকেশনটা হচ্ছে সাম্বাটি ক্যানেল থেকে আসতে হবে, তালতোর আছে, তালতোর থেকে একটু এসে সায়র বিথি পার্কের কাছেই হচ্ছে হোটেল আয়েস এন্ড রিসর্ট, আর খাবারও ভালো, আমি সব ডিটেলস দিয়ে দিয়েছি। এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন, এই আপডেট পেতে থাকবেন, আর আমি শান্তিনিকেতনের সব রকম আপডেট দিতে থাকবো। টাটা।